ধুবুলিয়া নদিয়া কসমস ক্লাবের 40তম বর্ষ মহরম উৎসব 2018। আজ 27শে অক্টোবর শনিবার সকাল 7টায় পতাকা উত্তোলন, 7:30টায় রোড রেস, 3টে বিভাগ ছিল। বেলপুকুর মাঠ থেকে 5 কিলোমিটার ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত এই রোড রেস প্রতিযোগিতায় আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগিনীর সংখ্যা ছিল 100-এর উপর, 111 জন। 3টে বিভাগ ছিল, পুরুষ সর্বসাধারণ, পুরুষ জুনিয়র বিভাগ এবং মহিলা বিভাগ। তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রভাত ফেরি, সেখানে আমরা বিভিন্ন স্লোগান নিয়ে মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা মোটরসাইকেল র্যালি করেছিলাম। তারপর সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা কর্মসূচি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে এসেছিলাম আমরা অঙ্কন প্রতিযোগিতা অনূর্ধ্ব 14 বছর বিভাগ ক, সেখানে আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগিনীর সংখ্যা ছিল 57 জন। তারপর দুপুর 2টায় অন্তাক্ষরী গানের লড়াই, দুজনের দল ছিল। অন্তাক্ষরী গানের লড়াইতে প্রতিযোগী এবং প্রতিযোগিনীর সংখ্যা ছিল বেশ দেখার মতো, উল্লেখযোগ্যভাবে 15টা টিম হয়েছিল। তারপর আবৃত্তি প্রতিযোগিতা বিভাগ ক, অনূর্ধ্ব 12, এইমাত্র শেষ হলো। প্রতিযোগিনীর সংখ্যা ছিল 35। এখনই শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতার বিভাগ খ, অনূর্ধ্ব 18 বছর। আমাদের বিচারক আছেন অতনু কুণ্ডু ধুবুলিয়া, ও 100 মতে বিশিষ্ট আবৃত্তিকার ছিল। আছেন আমাদের কেয়া ম্যাডাম, ওনার বাড়ি বেথুয়া ডহরি। তারপরে আছেন আমাদের মিন্টু সাহা, ওর বাড়ি বহিরগাছি। বিশিষ্ট উনি আবৃত্তিকার। আমাদের এখন আবৃত্তি বিভাগ খ দিয়ে শুরু হবে, তারপরে মহিলা মহল আছে, মহিলাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, গাথো পুঁথির মালা, সাথে প্রশ্নের ডালা। সন্ধ্যে 7টায় আছে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা। আজকের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এগুলো, আগামীকাল আবার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ, এনাদের ভূমিকা হচ্ছে, এরা সমগ্র এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিচালনার সহযোগিতা করছেন এবং ওনাদের একটা অনুষ্ঠান আছে, কবিতা ছড়া ও সাহিত্য পাঠের আসক, উনি বিশিষ্ট কবি, ওনারা ওই অনুষ্ঠানটা করবেন, চৈতন্য দাস এবং অনিমেষ রায় বিশিষ্ট অতিথি, এবং এই অনুষ্ঠানটা করার জন্য ওনারা আছেন। তার আগের যে অনুষ্ঠানগুলো উনি সঞ্চালনা করছেন, কবি চৈতন্য এবং অনিমেষ রায়। হায়দার আলী হালসানা, আমি ধুবুলিয়া কসমস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।